বন্ধুরা, আমরা যাচ্ছি এখন বাজারে। ভিডিওটা লাইক করলে, কমেন্টে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। নমস্কার বন্ধুরা, দিশালি ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি, মামামের জন্য জল ফুটিয়ে নেবো। তো সারাদিনে এই জলটাই মামামের জন্য ফুটিয়ে রেখে দিচ্ছি, এটা সারাদিনও খাবে। আর ওকে এই যে দুটো বোতল আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তো এই বোতলে জলটা ঠান্ডা হয়ে গেলে তারপর ভরে দেবো। আর মামামের জন্য সকালবেলা আমি ছাতু করে দেবো। মামাম ঘুম থেকে উঠে গেছে, তো ওর জন্য ছাতু করে দিচ্ছি। তো আজকেও বোন ছাতু খাবো, তো ওর জন্যই আমি ওর জন্য ছাতু করছি। আর এখানে দেখো আমি জলটা ফোটানো হয়ে গেছে, দেখো তলায় কত নোংরা পড়েছে, দেখেছো? জলটা প্রচুর আয়রন, তো ওই জন্য জলটা ফুটিয়ে আমি একটা পাত্রে ঢেলে রেখেছি। ঢেলে ধুয়ে তারপর আবার আমি চা বসিয়ে দিলাম। ওর বাবা বলছে চা খাবো সকালবেলা, প্রচুর ঠান্ডা পড়েছে, তো ওই জন্য সকাল সকাল গরম গরম চা, এখন লাল চা করেছি। আর এই দেখো আমার ছোট্ট মা বসে আছে ওখানে, একটা বই নিয়ে নাড়াড়ি করছে, দেখছে আর কি বইটা খুলে খুলে। আর এই যে ছাতু করে নিয়ে এসেছি, দেখো মামামের জন্য, মামামকে ছাতুটা খাইয়ে দিই, তারপর ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে বাসন মাজতে চলে যাব। তো দেখো এই যে বাসন মাজতে চলে এসেছি, আজকে অনেক বাসন রয়েছে, তো বাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়াতে দিয়ে তারপরে কিন্তু আমি অন্যান্য কাজগুলো করে নেব। বাসন মেজে কিছু জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে শুকো দিয়েছি। আর অনেকটা অনেক সময় হয়ে গেছে, মামামের খিদেও পেয়ে গেছে, তাই ভাবলাম ভাত রান্না করার আগে মামামকে একটা ডিম ভাজা করে দিই। ও বললো যে ডিম ভাজা খাবো, তো ওর জন্য ওকে একটা ডিম ভাজা করে ওকে খেতে দিলাম। তারপরে আমি রান্নার কাজে চলে যাবো। 9:30 বাজে, তো মামাম ঘুম থেকে উঠেছে 7টার দিকে, তারপর উঠে একটু ওকে নিয়ে রাস্তায় হেঁটে আসলাম, আর জল নিয়ে এসেছিলাম সকালবেলা। তো ওকে ফ্রেশ করে ওকে খেতে দিয়েছিলাম, ছাতু খেতে দিয়েছিলাম। আর এখন তো অনেক বেজে গেছে, ওই জন্য ডিম ভাজা করে দিলাম। ও বললো ডিম ভাজা খাবো, ডিম সিদ্ধ কখনো ভাজা এরকম খায়, যখন যেটা ইচ্ছা হয়। জল খাচ্ছ? বেশিক্ষণ জল খাও। তো ডিমটা খাওয়া হয়ে গেছে, এখন একটু ওকে বই পড়াবো, তারপর তোমাদের দাদাভাই দেখি কি বাজার নিয়ে আসে, তারপর আমি রান্নাটা করে নেবো। তো চলো ওকে একটু বই পড়িয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। ও হ্যাঁ, হাঁটতে পারছো? তোমার জুতো কোথায়? জুতোটা অনেক ছোট হয়ে গেছে না পায়ে? হ্যাঁ, পায়ে ছোট হয়ে গেছে, এটা ছিঁড়ে গেছে, দাগ আছে। দেখো হাঁটছে, দেখো কত বড় জুতো পরে। আর একটু পড়াশুনো করি, চলো, খাওয়া হয়ে গেছে তো এবার একটু পড়াশুনো করে। একটু তো সকালে খাওয়া দাওয়ার পর মামামের সাথে একটু খেলাধুলা করে তারপরে দেখো এখানে রান্নাঘরে চলে আসলাম। আর তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, শসা কিনে নিয়ে এসছে। আর এই যে কালো প্যাকেট, এখানে দেখো মাংস নিয়ে এসছে। মাংস বলতে যে মানে কী বলে এটাকে, টেংরি না কি জানি না, পা গিলে বেটে সব রকম আছে আর কি। তো এটা পরিষ্কার করতে আমি পারি না, তোমাদের দাদাভাই দেখো পরিষ্কার করে ধুয়ে টুয়ে দিয়েছে। আর মশলা নিয়েছি এখানে, দেখো এই যে রসুন, আদা, আর এখানে আছে শুকনো লঙ্কা, আর এখানে দিয়েছি তার দারচিনি, এলাচ, লবঙ্গ, তো এগুলো সব কিছু একসঙ্গে ভালো করে পেস্ট বানিয়ে নেবো। তারপরে দেখো মাংসটা ভালো করে মেখে আমি কিন্তু 10 মিনিট রেখে দেবো। সব কিছু হলুদ, লবণ, মশলা সব রকম দিয়ে, শুধু প্যাঁচটাই দেবো না, প্যাঁচটা আমি ভাজা করে দেবো। তো এইভাবে দেখো ভালো করে মেখে আমি 10 মিনিট রেখে দেবো। তারপর এখানে দেখো প্যাঁচগুলো আমি কেটে নিচ্ছি, প্যাঁচগুলো আমি ভাজা করে দেবো, ওই জন্য কিন্তু মাখানোর সময় দিলাম।
এই যে মাংস তরকারি রান্না হয়ে গেছে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর কিছু বাসন আছে, ওগুলো ধুই, তারপর স্নান করবো। মাম্মা আমাকে আগে স্নান করিয়ে নেবো, তারপর আমি স্নান করবো। আর সোনাকে দেখো, একটা বেল ছিল তো ও বায়না করছিল যে সকাল থেকে, তো সকালে তো টক দেওয়া যায় না, তার জন্য হচ্ছে এখন মাখা করে দিয়েছি। এখন বাজে অনেক, তো এই যে মাম্মাকে এখানে বসে খাচ্ছে। এই যে এই দেখো আমার সোনা, এই যে সোনা, কি খাচ্ছো তুমি, কি ওটা বলো তো? বেল। কত বেল? কত বেল? কি বের করছো কেন? তো দেখো, ঘুম থেকে উঠে বিকালবেলা একটু রেডি হয়ে নিচ্ছি, একটু বাইরে বেরোতে হবে। মানে কিছু জিনিসপত্র কেনার আছে, মাম্মামের স্কুলের ড্রেস, সোয়েটার, মাম্মামের মর্নিংয়ে স্কুল, তো ওর জন্য ওর সোয়েটার লাগবে, তারপর ব্যাগ, টিফিন বক্স। বন্ধুরা, আমরা যাচ্ছি এখন বাজারে। প্রথম প্রথম দেখছি একটা মারে দিয়ে গেল, তা কি হলো? এই যে দেখো, এই যে বন্ধুরা, এই যে দেখো, আমার সংসারটা বসে আছে, এই যে সংসার, মুখি চিড়া গাল উঠে দেখাই। ভিডিওটা লাইক করলে, কমেন্টে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা। ও ঠিক চলে যাবে আগে, ও নিয়ে যাচ্ছে মানে সকালে, কি কালকে নিয়ে গেছে? আমি তো ভয়ে ভয়ে যাচ্ছি যে চিনতে পারবো কিনা। দেখি আগে আগে হেঁটে হেঁটে ঠিক নিয়ে চলে গেল সকালে। সকালে হ্যাঁ, দোকানে এসেছিলাম। দেখো মাম্মা মামাকে পচ্ছি নিয়ে নিয়ে যাচ্ছে, সেই দোকানটা তো এইবার আমি চিনতে পেরেছি। দেখো আমি তো চিনতেই পারছিলাম না, তাই না? শোনা, আমরা বাজার থেকে চলে এসেছি, আর মামামের কালকে থেকে স্কুল শুরু হয়ে যাবে, ওই জন্য ওর কিছু জিনিসপত্র কিনতে গিয়েছি। তো স্কুলের ড্রেস, সোয়েটার, এগুলো তো লাগবে, জুতো, মোজা। তো দেখো ওর স্কুলের ড্রেসটা আমি তোমাদেরকে দেখাই, বাজারে গিয়ে ভিডিও করতে পারিনি, তাই বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি। জামাটা অনেক বড় ছিল, আমি একটু সেলাই করে নিলাম এসে, এই যে পিছন থেকে একটু সেলাই করে সাইডের থেকে। এই দেখো মামামের স্কুল ড্রেস, ও নার্সারিতে ভর্তি হয়েছে, ওই জন্য ওর ড্রেস। হ্যালো হ্যালো, এটা হচ্ছে ওর স্কুল ড্রেস, আর সোয়েটার টাইপের, সোয়েটার টাইপের ভালো। ফোন ফোন ফোন, হ্যালো, এই যে সোয়েটার, ফোন দাদা, আর এই যে মোজা, আর এই যে আরেকটা জিনিস দেখে, টিফিন বক্সটা দেখাতে ভুলে গেছি। টিফিন বক্সটা কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল বাজার থেকে কিনে, আর আজকে আমরা এগুলো নিয়ে আসলাম। এই যে বন্ধুরা দেখুন, এই দেখো এটা চামচ, চামচ নেই তো, চামচ একটা ছোট চামচ ছিল। দেখো বাইরে কোথায় কি হয়েছে। তো এই হচ্ছে টিফিন বক্স, ও টিফিন, থাক ঠিক আছে, থাক
তাহলে দেখা হচ্ছে কালকে। দেখা হচ্ছে কালকে। ভিডিওটা লাইক করে কমেন্টে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। টাটা। টাটা মা। ও ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা। টাটা মা।